সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আগেও ভালো থাকবে। তা আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আজকে আনবক্সিং করব। দুটো জিনিস আছে, কি আছে আমি কোথা থেকে নিজে দেখতে পাচ্ছো ফ্লিপকার্ট থেকে, কিন্তু আমি ফ্লিপকার্টকে প্রমোশন করছি না, কারণ ফ্লিপকার্ট আমাকে এক টাকাও দেয় নাই, আর আমি লিঙ্কও দেবো না। যাদের কেনার ইচ্ছা, যদি বুটটা দেখে পছন্দ হয় তা দোকান থেকে যেই কিনবে, ঠিক আছে? তো দেখি কিরকম জিনিস এসেছে, কারণ ফ্লিপকার্টে এক অর্ডার দিই আর এক আসে। তো আমার কাছে কেউ নাই, ক্যামেরা ধরারও কেউ নাই, না আমার কাছে ট্রাইপড আছে, কিচ্ছু নাই, গরিব মানুষ। তো দেখি আনবক্সিংটা ঠিকঠাক ভাবে হয় কি হয় না, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। দাদাগাড়ি ব্লেডটা নিয়েছি দুবাই থেকে, তোমরা গরিব মানুষ তোমরা কিনতে পারবে না, দুবাই যেতে হবে এসব কিনতে গেলে। আমি যাই নাই অবশ্য, আমাদের বাড়ির লোক সব দুবাই থাকে ছোট থেকেই। বেশ, আমি কেটিলি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আমি একাই ক্যামেরা করছি, অসুবিধা ছিল। তো বন্ধুরা, প্রথমটা ওপেন করে নিয়েছি, এই ঠোলটা দেখে মনে হচ্ছে কোথা ফুটপাতে পড়েছিল, মানে এত টাকা লিচে। এটা 7 নম্বর সাইজ আছে পায়ের, আমার না জিনিসগুলো, আমার অ্যাকাউন্ট থেকে অর্ডার হয়েছিল, তা তাদের দিয়ে আসতে হবে। তা দেখতে পাচ্ছ মজে কোন ভাগাড় থেকে কুড়িয়ে নিজে ভাগাড়ে পড়া মজে ওরা ফ্রিতে দেয়, দেখা যাক জুতো ভাগাড়ে পড়া আসছে না ভালো এসছে। তা কোনটা কত সাইজে অর্ডার ছিলাম জানি না, এটা 7 নম্বর এসছে, কারণ এটা একটা 7 নম্বর একটা 9 নম্বর আছে। বুট সব একদম ওকে আছে, ঠোলটা কিন্তু মনে হচ্ছে কোথা থেকে কুড়িয়ে নিজে, আমার ঠোলটা দেখে ভালো লাগলো না। তা ফ্লিপকার্টের কেউ যদি দেখে থাকো ঠোলটা পাল দিও, বুঝলে তো। আর এই একটা, এটা 7 নম্বর, এবার একটা কালো আছে একটা সাদা আছে, কোনটা 7 নম্বর কোনটা 9 নম্বর অর্ডার ছিল আমি নিজেই কনফিউজ। চলো ভরে যাক ভাগারে, চলো তুমি সাইড আসো। এবার এটা দেখা যাক, এটাও খুলে নিই দিয়ে তোমাদেরকে সাথে শেয়ার করছি আর এই ঠোলটা কেমন আছে দেখি। তো বন্ধুরা, দুটোই একই কোম্পানির, কোম্পানি কেন প্রমোশন দিচ্ছে না দেখো নাই তোমরা কেউ, বাদ দাও। তাই এটা এসছে ব্ল্যাক, একটা ব্ল্যাক আর একটা সাদাই দিয়েছিল, আমি এরকম বাংলা ইংরাজি সব পাইল করেই বলি। তা দেখিলি আগে কোনো জায়গায় কিছু ফুট আছে নাকি, এই জিনিসগুলো অর্ডার হয়েছিল, এটা 9 নম্বর। কেউ যদি কিনতে চাও, কারো যদি পছন্দ হয়, ফ্লিপকার্টে খবরদার কিনবে না, বেশি দাম নেবে, দোকানে যাও, দোকানে যদি কিনে আনো, দোকানে যদি না থাকে দোকানে বলো এনে দিতি, দোকানে এনে দেবে। কিন্তু ফ্লিপকার্ট যদি আমাকে প্রমোশন করতো সেটা আলাদা ব্যাপার, তখন ফ্লিপকার্টে নাম করতাম, এখন নাম করি কোনো লাভ নাই। তো এই দুটো, এই দুটো দাম হচ্ছে $197, মানে সব দুবাইয়ের ব্যাপার বুঝতে পারছো আমাদের, তোমরা সব গরিব মানুষ তোমরা দুবাই কোনদিন যেতেই পারো না, যাবেও না জীবনে। তো এটা খুলি দেখি, সব কিছুই ওকে আছে, কিন্তু মাল বেশি দিন চলবে না আমার মন বলছে, এ দেখতেই এরকম। চলো একটা সাদা খুলি দেখি, কোনটা ভালো লাগছে বলো, সাদাটা না কালোটো কমেন্টে জানাবে অবশ্যই, আমাকে তো সাদাটা ভালো লাগছে। এবার আমার দেখা দেখি কি, এবার জোর জোরসি কমেন্ট করে দিও না, আমাকেও সাদাটা ভালো লাগছে। চলো আবার যেমন প্যাক ছিল প্যাকিং করে দিই, কারণ যাদের মাল তাদের বুঝিয়ে দিয়ে আসতে হবে নাকি যাবে আবার। আর এই দুটোর দাম হচ্ছে 600 টাকা করে, 1200 টাকা। বড় লোকের ছেলে অর্ডার করে, আমরা তো বড় লোকের ছেলে যে অর্ডার করবো, তো বাদ দাও এগুলো প্যাকিং করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের প্যাকিং হয়ে গেছে, এগুলো এখন ফেলে দিয়েছি ছুটি স্টোরুমে। তো আজকে ভিডিওটা কিছু এতটা পর্যন্ত ছিল, যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের কিন্তু থ্যাংক ইউ। আর একটা কথা বলার ছিল, আমার ভিডিওতে যখন অ্যাড চলে না তখন অ্যাডটা পুরোটা দেখবো, আমি খানিক ডলার পাইতে পাবো, বুঝতে পারছো ইনকাম হচ্ছে না। বেশ টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।